ইসলাম বিরোধী শক্তি ইসলাম শক্তির উপর ঝাঁপিয়ে পড়লে ইসলাম ও মুসলমানদের জীবন ও সম্পদ রক্ষার্থে পুরুষের পাশাপাশি ঘরের স্ত্রীরাও স্বামীর আদেশ এবং কৃতদাস মনিবের অনুমতি ছাড়াও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এই অবস্থায় বাতিল শক্তি যেই এলাকার উপর প্রথম আক্রমণ পরিচালনা করবে সেই এলাকার মানুষের উপর যুদ্ধ ফরজ হয়ে যায়। যদি তারা আক্রমণ প্রতিহত করতে অক্ষম হয় পর্যায়ক্রমে সমগ্র রাষ্ট্রের মুসলিম জনগোষ্ঠীর পর জিহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ হয়ে যায়। জিহাদের আবিদানিক অর্থ হল চূড়ান্ত প্রচেষ্টা করা, শক্তি ব্যয় করা ইত্যাদি। পারিপার্শ্বিক অর্থ হল জিহাদ হল সত্য ধর্মের প্রতি আহ্বান করা এবং এই আহ্বান অগ্রাহ্যকারীর সাথে যুদ্ধ করা। এটা হলো জিহাদের পারিপার্শ্বিক অর্থ। আমি বলবো যে জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সকল প্রকার বাতিল শক্তির বিরুদ্ধে জান মাল দিয়ে সর্বাত্মক সংগ্রাম করাই হলো জিহাদ। আর সন্ত্রাস, সন্ত্রাসের আরবি প্রতিশব্দ হলো আর রুবু অত্যাহিফু, জনমনে ত্রাস বা ভীতির সঞ্চার করা। পারিপার্শ্বিক অর্থ হলো বেসামরিক লোকদেরকে বিনা কারণে হত্যা করার জন্য ত্রাস সৃষ্টি করাই হলো সন্ত্রাস। এখন আসেন কখন জিহাদ ফরজ হয়, এই বিষয়টা মানুষের জরুরি বিষয়। জিহাদ যখন তখন ফরজ হয় না। কখন জিহাদ ফরজ হয়? এক নম্বর, যখন মুসলমানদের আমির সাধারণভাবে জিহাদের ঘোষণা দিবেন। দুই নম্বর, যখন মুসলিম ও কাফের বাহিনী মুখোমুখি হয় এবং লড়াইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়। তিন নম্বর, যখন কাফের কর্তৃক মুসলিম রাষ্ট্র আক্রান্ত হয় এবং সর্বত্র যুদ্ধ ছড়িয়ে পড়ে। চার নম্বর, যখন কাফের কর্তৃক মুসলিম রাষ্ট্র অবরুদ্ধ হয়। আমি বলবো যে মোট কথা হলো ইসলাম বিরোধী শক্তি ইসলাম শক্তির উপর ঝাঁপিয়ে পড়লে ইসলাম ও মুসলমানদের জীবন ও সম্পদ রক্ষার্থে পুরুষের পাশাপাশি ঘরের স্ত্রীরাও স্বামীর আদেশ এবং কৃতদাস মনিবের অনুমতি ছাড়াও যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এই অবস্থায় বাতিল শক্তি যেই এলাকার উপর প্রথম আক্রমণ পরিচালনা করবে সেই এলাকার মানুষের উপর যুদ্ধ ফরজ হয়ে যায়। যদি তারা আক্রমণ প্রতিহত করতে অক্ষম হয় পর্যায়ক্রমে সমগ্র রাষ্ট্রের মুসলিম জনগোষ্ঠীর পর জিহাদে ঝাঁপিয়ে পড়া ফরজ হয়ে যায়। জিহাদ দুই প্রকার, জিহাদে আকবর জিহাদে আসকর, বিস্তারিত বলার সময় নাই। ঠিক তেমনইভাবে সন্ত্রাসেরও শ্রেণী বিভাগ আছে। সন্ত্রাস দুই ভাগে বিভক্ত, জাতীয় সন্ত্রাস আন্তর্জাতিক সন্ত্রাস। জিহাদের লক্ষ্য উদ্দেশ্য আছে, সন্ত্রাসের লক্ষ্য উদ্দেশ্য আছে। জিহাদের লক্ষ্য ও উদ্দেশ্য হল সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতন শিরিক ও কুফুরের মূলোৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করাই হলো জিহাদের লক্ষ্য উদ্দেশ্য। সন্ত্রাস মুক্ত বিশ্ব জিহাদের একমাত্র কাম্য ও উদ্দেশ্য। যে সমস্ত নাস্তিকরা আমার পিয়ারে হাবিবকে সন্ত্রাসী বলে এবং যুদ্ধকে সন্ত্রাস বলে, যে সমস্ত নাস্তিকরা জিহাদকে সন্ত্রাস বলে এবং বিশ্বনবীকে সন্ত্রাসী বলে, মুজাহিদদেরকে সন্ত্রাসী আর জঙ্গি বলে আখ্যায়িত করে, আমি বলবো ওই সমস্ত নাস্তিকের বাচ্চারা ইসলাম ও তার মূলনীতি সম্পর্কে গুড়ার ডিমও বুঝে না। ওই সমস্ত নাস্তিকরা ইসলাম ও তার মূলনীতি সম্পর্কে অজ্ঞ গণ্ড মূর্খ থাকার কারণে জিহাদকে সন্ত্রাস এবং মুজাহিদদেরকে সন্ত্রাসী বা জঙ্গি বলে আখ্যায়িত করে। পক্ষান্তরে সন্ত্রাসের লক্ষ্য ও উদ্দেশ্য হলো কোনো বিশেষ স্বার্থ কিংবা কর্তৃত্ব হাসিল করার জন্য অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হত্যা প্রবৃত্তি হিংসাত্মক ও ত্রাসজনক পথ বেছে নেওয়া সন্ত্রাসের লক্ষ্য ও উদ্দেশ্য। অতএব আমরা আপাতত এতটুকু বুঝতে পেরেছি জিহাদের মেন লক্ষ্য উদ্দেশ্য হলো শান্তি আর সন্ত্রাসের মেন লক্ষ্য উদ্দেশ্য হলো অশান্তি। ইসলাম সন্ত্রাসে বিশ্বাসী নয়, ইসলাম সন্ত্রাসকে জঘন্যতম পাপাচার মনে করে। সন্ত্রাস মুক্ত বিশ্ব জিহাদের একমাত্র
কাম্য ও উদ্দেশ্য। জিহাদ ইসলামের মৌলিক বিধানাবলীর অন্যতম। পক্ষান্তরে সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলামে সম্পূর্ণ অবৈধ বলে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত। হুকুমগত পার্থক্য কি? জিহাদের হুকুম হলো আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য জানমাল ব্যয় করার মাধ্যমে জিহাদ তথা প্রাণান্তকর প্রচেষ্টা চালানো, এটা ফরজ। আর সন্ত্রাসের হুকুম, এটা স্পষ্ট হারাম। 27টি যুদ্ধে সরাসরি নবীজি অংশগ্রহণ করেছে। আজকে নাস্তিকের বাচ্চারা এই কারণে নবীকে সন্ত্রাসী বলে, জিহাদকে সন্ত্রাস বলে, আর যারা মুজাহিদ তাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে। আমি স্পষ্ট ভাষায় বলি, জিহাদ আর সন্ত্রাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, জিহাদ আর সন্ত্রাসের মধ্যে রাত আর দিন পার্থক্য। আল ইসলামু নূর, ইসলাম হলো আলো, জিহাদ হলো আলো, সন্ত্রাস কালো। আসমান আর জমিনের মধ্যে যেই পরিমাণ পার্থক্য, ঠিক তেমনইভাবে জিহাদ আর সন্ত্রাসের মধ্যে ওই রকম পার্থক্য। মানুষ বুঝে না, মানুষ না বুঝে জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে। যেই সমস্ত বুদ্ধিজীবী, যেই সমস্ত কুশীল জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করে এবং মুজাহিদদেরকে সন্ত্রাসী আর জঙ্গি বলে আখ্যায়িত করে, আমি বলবো ইসলাম ও তার মূলনীতি সম্পর্কে তারা অজ্ঞ, গণ্ড, মূর্খ থাকার কারণে জিহাদকে সন্ত্রাস এবং মুজাহিদদেরকে সন্ত্রাসী বা জঙ্গি বলে আখ্যায়িত করে।